শুভ সকাল ছাত্ররা অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আরও একবার আমরা সবাই আশা করি ভালো আছি সবাই মিলে সবাইকে ভালো রাখার চেষ্টা করতে হবে প্রতিনিয়ত ভালো থাকতে হবে তো আমরা জ্যামিতিক আলোকবিজ্ঞান এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছিলাম এবং জ্যামিতিক আলোকবিজ্ঞান এই চ্যাপ্টারটা বেশি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এবং অনেকগুলো টপিক আছে বলা হয়েছে তোমাদের এবং মোটামুটি আমাদের কোয়েশ্চেন রিলেটেড বা বইয়ের যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সবগুলোই ডিসকাস করা হয়েছে লাস্ট ক্লাসে আমরা যৌগিক অনুবীক্ষণ যন্ত্র তারপরে দুর্বীক্ষণ যন্ত্র অর্থাৎ অনুবীক্ষণ যন্ত্র এবং দুর্বীক্ষণ যন্ত্র এই দুটার ডিটেলসগুলো জেনেছিলাম এবং প্রিজম সম্পর্কে একটু ধারণা বোধহয় পেয়েছি আমরা প্রিজম বলতে কী বোঝায় প্রিজমে আলো কিভাবে কীভাবে গমন করে এবং সেটা নির্গমন হয় সেই সংক্রান্ত কিছু রাশিমালা প্রিজমের ক্ষেত্রে বিচ্যুতি কোণ ন্যূনতম বিচ্যুতি কোণ এই কনসেপ্টগুলো পেয়েছিলাম তা আজকে প্রিজম রিলেটেড আরও ছোট ছোটো কিছু বিষয় জানবো এবং এরপরে আমরা যে আমাদের সৃজনশীল প্রশ্ন অনুশীলন সেটাতে চলে যাবো প্রথমেই প্রিজমের ব্যবহার বলতে কী বোঝায় প্রিজমের ব্যবহারে কিছু বিষয় হচ্ছে মেইনলি এই জিনিসগুলো তোমাদের জ্ঞানমূলক প্রশ্নের জন্য লাগবে পূর্ণ প্রতিফলক প্রিজম যে একটি ক্রাউন কাচের প্রিজমের প্রধান ছেদ প্রিজমের প্রধান ছেদ জিনিসটা তোমরা জানো কত ক্লাসে বলা হয়েছিল যে একটা প্রিজমের মাঝে মাঝে যে কোনো অংশ যদি লম্বা লম্বভাবে কেটে নেওয়া হয় সেই অংশটাকেই প্রিজমের প্রধান ছেদ বলা হয় তো সেই প্রধান ছেদ যদি সমকোণী সমবাহু সমদ্বিবাহু ত্রিভুজ হয় অর্থাৎ প্রিজমটার প্রধান ছেদ যদি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হয় তবে ওই প্রিজমের সাহায্যে আলুর পূর্ণ প্রতিফলন ঘটানো সম্ভব আর এই ধরনের প্রিজমকে পূর্ণ প্রতিফলক প্রিজম বলা হয় এরকম একটা প্রিজম যদি আমরা কনসিডার করি সেটার মধ্য দিয়ে যদি আলো আসে সেটা পূর্ণ প্রতিফলন ঘটে তো এই ধরনের প্রিজমকে পূর্ণ প্রতিফলক প্রিজম বলে এই প্রিজমের মূলত ব্যবহারটা হয় আমরা বিভিন্ন বিক্ষণ যন্ত্র বা লেন্সের সাহায্যে বিভিন্ন যন্ত্রের সাহায্যে যে বিম্বগুলো পাই অনেক সময় বিম্ব উল্টা হয় দেখেছি আমরা তো সেই উল্টা বিম্বকে সোজা বা সমশীর্ষ করার জন্য এই প্রিজমটা ব্যবহার করা হয় যেহেতু পূর্ণ প্রতিফলন হয় প্রিজমের মাধ্যমে তো এই কারণে এই প্রিজমটাকে প্রতিবিম্ব সমশীর্ষকারী প্রিজমও বলা হয়ে থাকে এরপরে আরেকটা সংজ্ঞা জানব গুরুত্বপূর্ণ একটি সংজ্ঞা প্রিজম প্যারিস্কোপ অনেক সময় কোনো বস্তুকে সরাসরি দেখার পথে বাধা থাকে তখন কি করা হয় দুটি সমান্তরাল দর্পণে ক্রমিক প্রতিফলন ঘটিয়ে বস্তুটিকে দেখার ব্যবস্থা যে যন্ত্রের সাহায্যে করা হয় তাকে সরল পেরিস্কোপ বলা হয় অনেক সময় কোনো কিছু আমরা অবজেক্ট দেখতে পাচ্ছি সেটা এমন একটা অ্যাঙ্গেলে আছে সরাসরি খালি চোখে আমি দেখতে পাচ্ছি না তো সেখানে যদি দুটি সমান্তরাল দর্পণ বলতে এখানে দুটি সমান্তরাল প্রিজমের কথা বলা হচ্ছে প্রিজম দিয়েও এই কাজটা করা হয় তো দর্পণের পরিবর্তে প্রিজমই ব্যবহার করা হয় দর্পণও ব্যবহার করা যেতে পারে তবে প্রিজমটার ব্যবহারটা বেশি হয় তো সেই ক্ষেত্রে প্রিজমের সাহায্যে প্রতিফলন ঘটিয়ে বস্তুটিকে দেখার একটা ব্যবস্থা করা হয় আর এই পদ্ধতিটাকে এই যন্ত্রটাকে বলা হচ্ছে সরল পেরিস্কোপ এরকমভাবে দুটি প্রিজম যদি কোনো একটা নলের দুই প্রান্তের সমান্তরালভাবে রাখা হয় আলো প্রথম প্রিজমের উপর আপতিত হয়ে পূর্ণ প্রতিফলন হবে এবং আবার সেখান থেকে আবার আপতিত হয়ে যে দর্শক থাকবে তার চোখে সেটা সে এখানে যদি একটা অবজেক্ট থাকে সেই অবজেক্টটা এখানে থাকা একটা চোখ খুব ভালোভাবে অবজার্ভ করতে পারবে তো এটা হচ্ছে প্যারিস্কোপের কাজ আলোর বিচ্ছুরণ বলতে কি বোঝায় আলোর বিচ্ছুরণ এবং বর্ণালী এই বিষয়গুলোর উপর বিশা বিশদ ব্যাখ্যা প্রদান করেন বিজ্ঞানী স্যার আইজক নিউটন এমন একটা নাম বিজ্ঞানের জগতে বিশেষ করে ফিজিক্সের জগতে তার বিচরণ প্রায় সকল ক্ষেত্রেই আছে বিজ্ঞানী নিউটন তিনি এই আলোর বিচ্ছুরণ এবং বর্ণালীর উপরও বিশেষ কিছু ব্যাখ্যা প্রদান করে ষোলোশো ষাট সালে তিনি পরীক্ষার সাহায্যে প্রমাণ করেন যে সাদা আলো যৌগিক সাদা আলোকে আমরা একটা আলো হিসেবে একটা বর্ণের আলো হিসেবে যদিও লক্ষ্য করি আসলে এটি কিন্তু সাতটি বর্ণের সমষ্টি সাদা আলো যৌগিক এবং এটি সাতটি মৌলিক আলোর সমষ্টি এই বিষয়টা পরীক্ষার সাহায্যে প্রমাণ করেন বিজ্ঞানী স্যার আইজেক নিউটন বর্ণালী এবং বর্ণালী পরীক্ষণ এই বিষয়গুলো নিয়ে আরও একটু ডিটেলস তোমরা জানবে ভৌত আলোক বিজ্ঞান চ্যাপ্টারে নিউটনের এক্সপেরিমেন্ট নিয়ে আরও একটু বিশাল বিশদভাবে জানবে পরের চ্যাপ্টারটাতে ঠিক আছে তো আলোর বিচ্ছুরণ তাহলে বলতে কী বুঝি আমরা যে আলোর বিচ্ছুরণ তো সাদা আলো প্রিজমের মধ্য দিয়ে যদি যায় ফলে প্রতিসরণ হয় প্রিজমে আলোর এবং প্রতিসরণের ফলে সাতটি মৌলিক বর্ণে সেটা বিভক্ত এবং এই ঘটনাটাকে আলোর বিচ্ছুরণ বলে যে মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় তাকে বলা হয় বিচ্ছুরক মাধ্যম যেমন কাচ হতে পারে পানি হতে পারে গ্লিসারিন হতে পারে আবার আমরা যে প্রিজম নিয়ে কথা বলছি প্রিজম হতে পারে তো এই সাদা আলো প্রিজমের মধ্য দিয়ে যাওয়ার সময় বিচ্ছি এই যে সাতটা রঙে বিশ্লিষ্ট হওয়া কেন বিশ্লিষ্ট হয় কারণ এই প্রত্যেকটা রঙের আলাদা আলাদা তরঙ্গ দৈর্ঘ্য আছে আলাদা আলাদা তরঙ্গ দৈর্ঘ্যের জন্য তাদের বিচ্যুতি যে হয় প্রিজম যেহেতু প্রিজমের মধ্য দিয়েই আলোটা পাস করবে আমরা জানি বিচ্যুতির ব্যাপারটা জেনেছি গতদিন যে আপতিত রশ্মি আর নির্গত রশ্মির মধ্যবর্তী অন্তর্ভুক্ত কোনকে বিচ্যুতি বলা হয় তো বিভিন্ন বর্ণের আলোর বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের এবং তাদের বিভিন্ন রকম বেগের কারণে বিচ্যুতিটা বিভিন্ন রকম হয় ফলে সাদা আলো হিসেবে প্রিজমের মধ্যে প্রবেশ করলেও সেগুলো সাতটি আলাদা আলাদা রঙে বিশ্লিষ্ট হয় যেটা বেনিয়া শো কলার রঙগুলো আছে এবং তার মধ্যে সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্যের আলো হচ্ছে লাল আর সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্যের আলো হচ্ছে বেগুনি আর যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার কিন্তু বিক্ষেপণ কম হয় বিক্ষেপণ মানে আলো বিশ্লিষ্ট হওয়া আলো ছড়িয়ে পড়া সেই জিনিসটা কম হয় আর যার তরঙ্গ কম তার বিক্ষেপণ বেশি হয় ঠিক আছে তো এই বর্ণালীগুলোকে একটা পর্দায় যদি ফেলা হয় একটা আলোর পট্টি বা আলোর ঝালর দেখা যায় বিভিন্ন বর্ণের আলোর একটা ঝালর দেখা যায় তো বর্ণালী বলতে কি বোঝায় সাদা আলো রশ্মি বিচ্ছোরণের ফলে পর্দার উপর আমরা যদি একটা প্রিজমে আলো বিশ্লিষ্ট করলাম তার সামনে একটা পর্দা রাখি সেই পর্দার উপর বিভিন্ন রঙের যে পট্টি বা ঝালর পাওয়া যায় একটার পর একটা রঙ সজ্জিত হবে সেটা পাওয়া যায় তাকেই বলা হয় বর্ণালী বিভিন্ন বর্ণের আলোক রসের বিচ্যুতি তরঙ্গ দৈর্ঘ্যের এবং বেগের পার্থক্য ভেদে বিভিন্ন হয় বলে বর্ণালী উৎপন্ন হয় যেটা বলছিলাম একটু আগে এই বর্ণালী রিলেটেড কিছু বিষয় আমাদের মনে রাখতে হবে এগুলো বলছি এমসিকিউর জন্য যেমন মাধ্যমে প্রতিসরাঙ্কের ভিন্নতার কারণেও আবার বর্ণালীর উৎপন্ন হয় ঠিক আছে আবার প্রতি কিন্তু কিন্তু তরঙ্গদৈর্ঘ্যের ব্যস্তানুপাতে এই পয়েন্টগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে প্রিজম বিচ্ছুরিত আলো মধ্যে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি এবং এর বিচ্যুতি হয় সবচেয়ে কম আর বেগুনি আলোর তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম বলে বিচ্যুতি হয় সবচেয়ে বেশি আর হলুদ আলোর বিচ্যুতি লাল আর বেগুনির মাঝামাঝি বলে এর বিচ্যুতিকে বলা হয় গড় বিচ্যুতি আর হলুদ এই রশিটাকে বলা হয় মধ্যরশি কারণ এর বিচ্যুতি হলুদ এবং বেগুনির মাঝামাঝি কাজে এটাকে বলা হয় মধ্যরশি এম থেকে এই পয়েন্টগুলো বেশ ইম্পর্ট্যান্ট পয়েন্ট একটু মনে রাখবে ভালো করে আরও কিছু পয়েন্ট আমরা জানব সেগুলো হচ্ছে কৌণিক বিচ্ছরণ প্রতিসরণের ফলে দুটি ভিন্ন বর্ণের আলো যে বিচ্যুতি ঘটে তাদের পার্থক্যকে কৌণিক বিচ্ছুরণ বলে আমরা একটু আগে বললাম যে প্রিজমের মধ্য দিয়ে একটা আলো আসলো সাদা আলো আসলো সেটা প্রতিসরণের ফলে বিশ্লিষ্ট হয়ে বিভিন্ন বর্ণের আলোতে রূপান্তরিত হয় তো এই দুটি ভিন্ন বর্ণের আলো যে বিচ্যুতি ঘটে তার যদি আমরা পার্থক্য নির্ণয় করতে চাই তাহলে সেই পার্থক্যকে বলা হয় কৌণিক বিচ্ছুরণ আমরা প্রতি স্বরাংকের সংজ্ঞাটা সরি বিচ্যুতির যে ইকুয়েশান সেটা জেনেছিলাম এর আগের ক্লাসে এই ইকুয়েশানটা বিচ্যুতি সমান এ ইন্টু মিউ মাইনাস ওয়ান যেখানে এ হচ্ছে প্রিজম মিউ হচ্ছে মাধ্যমে প্রিজমের উপাদানের মাইনাস এই জেনেছিলাম এখন ধরো লাল আলোর জন্য বিচ্যুতি আমরা নির্ণয় করছি তাহলে লাল আলোর বিচ্যুতিকে আমরা ডেল্টা আর ধরতে পারি সমান সমান এ ইন্টু মিউ আর মাইনাস ওয়ান জাস্ট এই ইকুয়েশানটা লাল আলোর জন্য লিখলাম আর যদি বেগুনি বর্ণের আলোর জন্য সে একই ইকুয়েশনটা অর্থাৎ বিচ্যুতি ডেল্টা দিয়ে লিখতে চায় তাহলে সেটা ভায়োলেট যেহেতু ডেল্টা ভি সমান এ ইন্টু মিউ ভি মাইনাস ওয়ান এই হিসেবে লিখতে পারে একটা লিখলাম এক নম্বর ইকুয়েশান লাল আলুর বিচ্যুতি আর পরের ইকুয়েশনটা হচ্ছে বেগুনি আলোর বিচ্যুতি তাহলে কৌণিক বিচ্ছুরণ বলতে কি বললাম যে দুটি ভিন্ন বর্ণের আলো বিচ্যুতির পার্থক্য তাহলে দুটি ভিন্ন বর্ণের আলো ক্রোসের বিচ্যুতে তো আমরা নির্ণয় করলাম যে পার্থক্যটা যদি নির্ণয় করি সেটাই হয়ে যাবে কৌণিক বিচ্ছরণ তাহলে ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর কেন ভি থেকে আর মাইনাস করছি কারণ আমরা বলেছি যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার বিচ্যুতি কিন্তু কম যেহেতু লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার মানে লাল আলোর বিচ্যুতি কম বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম তার বিচ্যুতি বেশি এই কারণেই ডেলটা ভি মাইনাস ডেলটা আর করছে সমান সমান তাহলে আমরা লিখতে পারি এ ইন্টু মিউ ভি মাইনাস মিউ আর অর্থাৎ এই দুটি সমীকরণকে সমন্বয় করে আমরা কৌণিক বিচ্ছুরণ এই ইকুয়েশানটা পাচ্ছি বিচ্ছুরণ ক্ষমতা বলতে কি বোঝায় বর্ণালীর দুই প্রান্তে রশি বর্ণালী আমরা একটু আগে দেখলাম যে সাদা আলো বিশ্লিষ্ট হয়ে পর্দার উপর যে পট্টি সৃষ্টি হয় সেটাকে বর্ণালী বলে বর্ণালীর একেবারে উপরে দেখেছি আমরা কোন আলো লাল আলো আর একেবারে নিচে দেখেছি বেগুনি আলো তো বর্ণালীর দুই প্রান্তের রশি অর্থাৎ লাল ও বেগুনি এই দুটি রঙের রশ্মির বিচ্যুতির পার্থক্য একটু আগে যেটা নির্ণয় করলাম কৌণিক বিচ্ছুরণ সেটা এবং মধ্যরশ্মির বিচ্যুতির অনুপাতকে বিচ্ছুরণ ক্ষমতা বলে একে অমেগা দ্বারাও প্রকাশ করা হয় তাহলে ওমেগা সম্মান কি বললাম দুই প্রান্তের দুটি রশি অর্থাৎ লাল ও বেগুনি রশ্মির বিচ্যুতের পার্থক্য অর্থাৎ সেটা হচ্ছে কৌণিক বিচ্ছুরণ সরি কৌণিক বিচ্ছুরণ না শুধু বিচ্যুতির পার্থক্য বা কৌণিক বিচ্ছুরণই সেটা ডেল ভি মাইনাস ডেল আর ডিভাইডেড বাই কী বলা হচ্ছে মধ্যরশ্মি বিচ্যুতি মধ্যরশিকে যেহেতু গড় বিচ্যুতি বলা হয় সেটাকে জাস্ট ডেল হিসেবে ডেলটা হিসেবে ধরে নিলাম তাহলে এটার ইকুয়েশান একটু আগে আমরা পেয়েছি মেওভি মাইনাস মিউ আর ইন্টু এ এই ইকুয়েশানটা ডিভাইডেড বাই এটা যেহেতু মধ্যরশি যে বিচ্যুতির স্বাভাবিক যে সাধারণ সমীকরণ সেটাকে আমরা মধ্যরশ্মির সমীকরণ হিসেবে কনসিডার করছি তাহলে সমান সমান দ্বারাই মিউ ভি মাইনাস মিউ আর ডিভাইডেড বাই মিউ মাইনাস ওয়ান এটা কী পেলাম বিচ্ছুরণ ক্ষমতা মুখস্থ করার প্রয়োজনে জিনিসগুলো যদি একটু বুঝে বুঝে পড়ো আমি প্রথমে পড়লাম কৌণিক বিচ্ছুরণ কৌণিক বিচ্ছুরণ কি যে বর্ণালী দুটি যে কোনো দুটি ভিন্ন বর্ণের কৌণিক কিন্তু শুধু লাল আর বেগুনি রঙটা ইনভলভ হতে হবে এমন না যে কোনো দুটি বর্ণের রঙের বিচ্যুতির যে পার্থক্য সেটাই কৌণিক বিচ্ছুরণ আর বিচ্ছুরণ ক্ষমতা কি কৌণিক বিচ্ছুরণ আর হচ্ছে তবে এই কৌণিক বিচ্ছুরণের শর্ত হচ্ছে লাল ও বেগুনি আলোর মধ্যে যে পার্থক্য সেটা দিয়েই হতে হবে সেই লাল ও বেগুনি আলোর বিচ্যুতির পার্থক্য তাকে যদি মধ্যরশ্মির বিচ্যুতি তাকে দিয়ে ভাগ করা হয় সেই অনুপাত তাকে বলছি বিচ্ছুরণ ক্ষমতা ঠিক আছে এরপরে আরেকটা সংজ্ঞা হচ্ছে সৌর এবং ফ্রন হফ রেখা বর্ণালী তো আমরা জানলাম সৌর মানে সূর্য রিলেটেড তাহলে সূর্যরশ্মি বিচ্ছুরণের ফলে সূর্য থেকে যে রশ্মিগুলো আসে সেগুলো বিচ্ছুরণের ফলে যে বর্ণালী সৃষ্টি হয় তাকেই সৌর বর্ণালী বলে এই সৌর বর্ণালীকে খুব ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে এই বর্ণালীতে কিছু কালো কালো রেখা বিদ্যমান বিজ্ঞানে ফ্রন হফার সর্বপ্রথম এই রেখাগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা দেন বলে তার নাম অনুসারে এগুলোকে ফ্রন হফার রেখা বলা হয় তার ফ্রন হফার রেখা কি এবং সৌরভ বর্ণালী কী এই বিষয়গুলো আমরা জানলাম তারপরে যেটা আছে খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন অনুধাবনমূলক প্রশ্ন এবং এই প্রশ্নটা তোমরা যখন বিভিন্ন অলিম্পিয়াডে অংশগ্রহণ করো ফিজিক্স অলিম্পিয়াডে সেখানেও আসে দেখে থাকবে যে বিপদ সংকেতে লাল আলো ব্যবহার করা হয় কেন লাল আলো ব্যবহার করার কারণ কি অন্য কোনো আলো ব্যবহার করা হয় না কেন তো আমরা একটু আগে বর্ণালি বা বিচ্ছুরণ এই বিষয়গুলো যখন জানছিলাম তখন জেনেছি সাতটি আলোর মধ্যে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি আবার একটা ছোট্ট সূত্র আছে তরঙ্গদৌর্ঘ্যের বা তরঙ্গের বিক্ষেপণ তরঙ্গদৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ফোর্থ পাওয়ার পর্যন্ত সেটা ব্যস্তানুপাতিক কিন্তু সমানুপাতিক না ব্যস্তানুপাতিক ব্যস্তানুপাতিক মানে কি একটা বাড়লে আরেকটা কমে অর্থাৎ দৈর্ঘ্য বাড়া মানে বিক্ষেপণ কম হওয়া দৈর্ঘ্য কমা মানে বিক্ষেপণ বেশি হওয়া লাল আলোর দৈর্ঘ্য বেশি বলে তার বিক্ষেপণ বিক্ষেপণ মানে ছড়িয়ে পড়া এখানে বোঝাচ্ছে বিক্ষিপ্ত হওয়া লাল আলোর দৈর্ঘ্য বেশি মানে তার বিক্ষেপণটা কম হয় আম কোনো কিছু যদি কম ছড়ায় সেটার ঘনত্বটা বেশি থাকে এবং সেটা অনেক বেশি গাঢ় দেখায় অবজার্ভ করা যায় বেশি ফলে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে সরি তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে বিক্ষেপণটা কম হয় ফলে বায়ুমণ্ডলের মধ্য দিয়ে যাওয়ার সময় ভাসমান ধুলিকণা দ্বারা লাল আলোর বিক্ষেপণ অন্য আলোর চেয়ে ডেফিনেটলি কম হবে কারণ অন্য যে কোনো আলোর তরঙ্গদৈর্ঘ্য লাল আলোর চেয়ে কম হবে ফলে তাদের তরঙ্গদৈর্ঘ্য কম হওয়া মানে তাদের বিক্ষেপণ বেশি হওয়া তাহলে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে বিভিন্ন বাধা যখন অতিক্রম করে লাল আলোর বিক্ষেপণ বা ছড়িয়ে পড়ার ব্যাপারটা অন্য আলোর চেয়ে কম হয় এই কারণে কি হয় বিপদ সংকেতে লাল আলোটা বেশি ব্যবহার করা বা লাল আলোই ব্যবহার করা হয় তো এটা একটা অনুধাবনমূলক প্রশ্ন বলেছি ইম্পর্ট্যান্ট অনুধাবনমূলক প্রশ্ন একটা পয়েন্টই এখানে শুধু খেয়াল করার আছে যে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি আর তরঙ্গ দৈর্ঘ্যের সাথে বিক্ষেপণের সম্পর্কটা যদি আমরা একটু বলে দিই ব্যাস হয়ে গেল এখানে তো আরও কিছু প্রশ্ন অনুধাবনমূলক প্রশ্ন তোমাদের বইয়ে আছে যেগুলো আসে যেমন মেঘমুক্ত আকাশ নীল দেখায় চাঁদের আকাশ কালো দেখায় কেন তারপরে লাল আলোতে গাছের সবুজ পাতা কালো দেখায় কিন্তু লাল ফুল লাল দেখায় ইত্যাদি বইয়ে কিছু অনুধাবনমূলক প্রশ্ন আস আছে তোমরা ব্যাখ্যাগুলো পড়ে নিবে অবশ্যই এবং যদি না বুঝে থাকো সেটা জানাবে ঠিক আছে প্রত্যেকটা অনুধাবনমূলক প্রশ্ন পড়ে নিবে একটা কি তোমরা যখন পুরো থিওরিটা খুব ভালো করে পড়ো বইয়ের পুরো চ্যাপ্টারটা ভালো করে পড়ো সেটা অনেকে অ্যাভয়েড করে যাও যে আমার সৃজনশীল প্রশ্ন আসবে ম্যাথের রিলেটেড ইকুয়েশানগুলো আগে পড়ি থিওরি অত জানার প্রয়োজন নাই ব্যাখ্যাগুলো জানার প্রয়োজন নাই এই থিওরি আর ব্যাখ্যা যে ভালো করে পড়বে অনুধাবনমূলক প্রশ্ন জ্ঞানমূলক প্রশ্ন এবং যে তোমার মাল্টিপল চয়েস কোয়েশ্চেন বহু নির্বাচনী প্রশ্ন বিশেষ করে তুমি কিছু ইকুয়েশন মুখস্থ করে হয়তো সৃজনশীল প্রশ্নে গ ঘ অংশে ভালো করতে পারলে বাট ক খ অংশগুলো এবং এমসিকিউ কিউ পার্টটা খুব ভালো করতে হলে কিন্তু তোমার থিওরি পার্টটা খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে ভালো করে বুঝতে হবে অনেক স্টুডেন্ট আমরা আগের বছরগুলোর অভিজ্ঞতায়ও বলছি তাদের সিকিউ অংশে মোটামুটি ভালোই নাম্বার এসছে বাট এম অংশে নাম্বারটা অনেক কমে গেছে ফলে আলটিমেট যে জিপিএটা পয়েন্টটা সেটা কমে গেছে তো একটা চ্যাপ্টার যখন পড়বে থিওরিটা খুব ভালো করে পড়ে যদি তুমি তারপর সৃজনশীল অংশটা সলভ করতে যাও অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে এবং সাথে সাথে তোমার সৃজনশীলের জ্ঞানমূলক অনুধাবনমূলক এমসিকিউ টাইপ সব ধরনের প্রশ্নের প্রিপারেশনও কিন্তু হয়ে যাবে একসাথে তো থিওরি অংশটা খুব ভালো করে খেয়াল করার চেষ্টা করবে তো এই জ্যানমিতিক আলো বিজ্ঞান চ্যাপ্টারের মোটামুটি ডিসকাস করার মতো টপিকগুলো আমরা আম আশা করি ডিসকাস করা হয়েছে তারপর কোনো টপিক নিয়ে বিশেষ কোনো সমস্যা থাকলে তোমরা সেটা জানাবে কমেন্ট করবে তো আমরা এরপরে ম্যাথে চলে যাব তার আগে সূত্রগুলো একবার একটু রিভিউ করে নিই যে যে ইম্পর্টেন্ট সূত্রগুলো আমরা পেয়েছিলাম এই চ্যাপ্টারে প্রথমত শুরু করেছিলাম প্রতিফলন প্রতিসরণ প্রতি সরাঙ্ক দিয়ে প্রতিসরাঙ্কের ইকুয়েশান তোমরা জানো সাইন আই বাই সাইন আর আবার দু একটা মাধ্যম থেকে আর একটা মাধ্যমে আলো প্রতিসরিত হলে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক এম ইউ বি সমান মিউ বি বাই মিউ সি এটা যদি মিউ এর সাপেক্ষে নির্ণয় করি আর যদি আলোর বেগের সাপেক্ষে অর্থাৎ পরম প্রতিসরণ হিসেবে নির্ণয় করতে চাই সেটা হবে সি এ বাই সি বি এই দুটা ইকুয়েশন কনফিউজড হবে না তারপরে স্নেলের সূত্রে সাধারণ রূপটা আমরা দেখেছিলাম মিউ ওয়ান সাইন আই ইকুয়াস মিউ টু সাইন আর তারপরে আমরা চলে গিয়েছি লেন্সে লেন্সে গলিও তলে আলোর প্রতিসরণের ফলে যে সূত্রটা পাই সেটা হচ্ছে মিউ বাই ভি প্লাস ওয়ান বাই ইউ সমান মিউ মাইনাস ওয়ান বাই আর এটার ব্যাখ্যা আমরা করেছি তারপরে লেন্সের সাধারণ সমীকরণ ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ সমান ওয়ান বাই এফ এই ইকুয়েশানটা তোমরা তো আগেও পড়েছ এবং এই ইকুয়েশানটার একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আছে নিশ্চয়ই জানো সেটা তোমরা সেটা প্র্যাকটিক্যালও লাগবে তোমাদের ওই গ্রাফটা নিয়ে কাজ করতে হবে তারপরে আমরা দেখেছি লেন্স প্রস্তুত কারকের সমীকরণ খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা সমীকরণ ওয়ান বাই অ্যাপ সমান মিউ মাইনাস ওয়ান ইন্টু ওয়ান ওয়ান ডিভাইডেড বাই আর ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর টু এটা যদি বায় মাধ্যমে হয় তার জন্য ইকুয়েশন আর যদি অন্য কোনো মাধ্যমে হয় ধরলাম সেই মাধ্যমটাকে সারাউন্ডিংকে এস দিয়ে কনসিডার করি আর লেন্সের উপাদানকে এল দিয়ে কনসিডার করলে লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক ডিভাইডেড বাই মাধ্যমের প্রতিসরাঙ্ক মাইনাস ওয়ান ইন্টু ওয়ান বাই আর ওয়ান মাইনাস ওয়ান বাই আর টু এই দুইটা ইকুয়েশান আমাদের মনে রাখতে হবে এটা মনে রাখলেই যথেষ্ট কারণ বায়ু মাধ্যমের বেলায় উপাদানের প্রতিসরাঙ্ক 1 ওয়ান হয়ে যায় আলটিমেটলি ইকুয়েশান কিন্তু এটাই দাঁড়ায় ঠিক আছে তারপর লেন্সের ক্ষমতা জেনেছিলাম পি সমান ওয়ান বাই এফ বিবর্ধন জেনেছি বিবর্ধন বস্তুর আকৃতি আর বিম্বের আকৃতির সাপেক্ষে বিবর্ধন হলে সেটা এল প্রাইম বাই এল আর যদি বস্তুর দূরত্ব লেন্স থেকে বস্তুর দূরত্ব আর বিম্বের দূরত্বের সাপেক্ষে লিখি সেটা হবে মাইনাস বি বাই ইউ এখানে মাইনাসটা কিন্তু দিতে হবে অবশ্যই তারপরে বিবর্ধন আমরা বিভিন্ন যন্ত্র যেটা দেখেছিলাম সেগুলো সরল অণুবীক্ষণ যন্ত্র যৌগিক অণুবীক্ষণ যন্ত্র দুর্বীক্ষণ যন্ত্র সরল অণুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন হচ্ছে ওয়ান প্লাস ডি বাই এফ নট ডি হচ্ছে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব ঠিক আছে আর যৌগিক অণুবীক্ষণ যন্ত্র সেটা দেখেছিলাম বিবর্ধন হচ্ছে ভি নট বাই নট ইন্টু ওয়ান প্লাস ডি বাই এফ ই যেখানে ভি নট নট ডি এফ ই এই জিনিসগুলো ডিটেলস আমরা ক্লাসে ব্যাখ্যা করেছি এরপরে আমরা গিয়েছিলাম নভ দুর্বিক্ষণযন্ত্র সেখানে আবার স্পষ্টদর্শন ফোকাসিং আর অসীম ফোকাসিং দুইটা বিষয় ছিল স্পষ্টদর্শন ফোকাসিংয়ের জন্য বিবর্ধন ছিল এম সমান বি নট ইন্টু ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই বি ভি ওয়ান ডিভাইডেড বাই ডি প্লাস ওয়ান ডিভাইডেড বাই এফ ই আর অসীম ফোকাসিংয়ের বেলায় বিবর্ধন ছিল এফ নট বাই এফ ই আমরা আবার যন্ত্রের নলের দৈর্ঘ্য নিকট ফোকাসিংয়ের বেলায় দেখেছিলাম এফ নট প্লাস ইউ ই সেটা সমান আবার এফ নট প্লাস ডি এফ ই ডিভাইডেড বাই ডি প্লাস এফ ই আর সিন্দুরত্বে ফোকাসিংয়ের বেলায় দেখেছিলাম এফ নট প্লাস এফ ই লাস্টে আমরা দেখলাম প্রিজম প্রিজমের বিচ্যুতি সেটার ইকুয়েশন দেখেছিলাম অর্থাৎ বিচ্যুতির সাথে আপতন কোন প্রিজম কোণের সম্পর্ক আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ আর প্রিজম কোন এ সমান আবার আর ওয়ান প্লাস আর টু আর প্রিজমের প্রতিসরাঙ্ক সমান সাইন এ প্লাস ডেল্টা এম বাই টু ডিভাইডেড বাই সাইন এ বাই টু যেখানে ডেলামকে বলা হচ্ছে ন্যূনতম কৌণিক বিচ্যুতি প্রত্যেকটা টার্ম আমরা জেনেছি প্রত্যেকটা ইকুয়েশান আমরা চেষ্টা করেছি জানার এবং যখনই ম্যাচ শুরু করবে আগে কিন্তু এই ইকুয়েশানগুলো সাম আপ করে একটা লিস্ট করে সেটা চোখের সামনে বারবার রাখবে বারবার প্র্যাকটিস করবে লিখতে থাকবে বারবার বলা হয় তোমরা একটু লিখে প্র্যাকটিস করো তোমাদের একটা অভ্যাস কি এটা স্টুডেন্ট লাইফে সবারই হয় যে আমরা কয়েকবার দেখে নিলাম মনে হয় যে পারবো বাট এতগুলো ইকুয়েশান যদি লিখে প্র্যাকটিস না করি এবং বারবার প্র্যাকটিস না করি পরীক্ষার হলে গিয়ে দেখা যায় কি হরে কি ছিল লবে কি ছিল কোন টার্মটা ছিল উল্টাপাল্টা হয়ে যায় আর ইকুয়েশান না পারলে তো ম্যাথ মিলানোর কোনো সুযোগই আর থাকে না তো সে কারণে প্লিজ প্লিজ কাইন্ডলি বলবো তোমরা ইকুয়েশানগুলো বারবার 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 করে লিখবে লিখে চর্চা করবে আয়ত্তে আনার চেষ্টা করবে কোথায় কী ছিল খুঁটিনাটি বিষয়গুলো মনে রাখার চেষ্টা করবে এবং এই জন্য অবশ্যই লিখতে হবে ঠিক আছে আমরা ম্যাথে চলে একেবারে শেষে আমরা প্রিজমের টপিকটা পড়েছি প্রিজম রিলেটেড ম্যাথ দিয়েই শুরু করি একটা ছোট্ট প্রিজম দেখতে পাচ্ছি এখানে ডায়াগ্রাম বেস্ট কোয়েশ্চেন প্রিজমে আপতিত রশি আসলো এখানে অর্থাৎ আপতন কোন প্রথম পৃষ্ঠাপতন কোন সিক্সটি ডিগ্রি প্রিজম কোন দেওয়া হচ্ছে সিক্সটি ডিগ্রি আর এই যে এই কোনটা নিয়ে কিন্তু কনফিউজড হবে না এটা কি নির্গমন কোন না কোণ নির্গমন কোন হলে কিন্তু সেটা অভিলম্বর সাথে হতো দেখো এই কোনটা কিন্তু অবিলম্বে সাথে হয় নাই হয়েছে আপতিত রশিকে পেছন দিকে বাড়ালে তার সঙ্গে এই কোনটা ফর্ম হয়েছে তার মানে কিন্তু এটা নির্গমন কোন নয় বরং এটা হচ্ছে কোন ঠিক আছে যেটা বলা হচ্ছে থার্টি ডিগ্রি আর কোণ এ সিক্সটি ডিগ্রি বলা হচ্ছে অনেক সময় সমবাহু ত্রিভুজ বলা হয় প্রিজমটি সমবাহু ত্রিভুজের তৈরি তার মানে ধরেই নিব আমরা প্রিজম কোণ সিক্সটি ডিগ্রি কারণ সমবাহু চুবুজের ক্ষেত্রে কোনটা সিক্সটি ডিগ্রি হয় এবার প্রশ্নে আসি প্রথম প্রশ্ন কি কী কোন আমরা জেনেছি এটা নিয়ে ডিটেলস বলবো না দ্বিতীয় প্রশ্ন প্রতিফলক দুর্বীক্ষণ যন্ত্রে প্রতিবিম্ব উজ্জ্বল হয় কেন এটাও গত ক্লাসে ব্যাখ্যা করেছি প্রশ্ন কখন কি বলা হচ্ছে আমরা প্রশ্ন হিসেবে কিন্তু তোমাদের বলি না যখন লেকচার প্রোভাইড করি তখনই বলি এটা সৃজনশীলের জন্য দেখবে এটা জ্ঞানমূলকের জন্য দেখবে তখনই একটু নোট ডাউন করে রাখার চেষ্টা করবে কোনটা কি ধরনের প্রশ্নের জন্য বলা হচ্ছে তো এই জিনিসটাও গত ক্লাসে বলেছি সেটা আশা করি বুঝেছো তো তোমরা গ নম্বর প্রশ্ন চলে যাবো ফ্রিজমের প্রতি সরাঙ্ক কত এই যে ফ্রিজমের সরাঙ্ক কত আর ঘ নম্বর প্রশ্ন ন্যূনতম বিচ্যুতি ঘটাতে ন্যূনতম বিচ্যুতি ঘটাতে আপতন কোণের কীরূপ পরিবর্তন করতে হবে সেটা গাণিতিকভাবে ব্যাখ্যা করো যেটা প্রিজমের প্রতিসরাঙ্ক তাহলে প্রতিসরাঙ্কের সূত্র আমরা দেখেছি একটু আগেও বলেছি মিউ সমান সাইন এ প্লাস এম বাই টু ডিভাইডেড বাই সাইন এ বাই টু সব মানগুলো মোটামুটি আমাদের দেওয়া আছে যে এ সমান সিক্সটি ডিগ্রি আয় মান সমান সিক্সটি ডিগ্রি আপতন কোন বিচ্যুতি কোন ডেল্টা সমান থার্টি ডিগ্রি প্রতিসরাঙ্ক মিউ সমান কত ঠিক আছে এই জিনিসগুলো পরীক্ষায় তোমরা যেটা করো জাস্ট এ আই ওয়ান টেল ইত্যাদি প্রতীকটা বসিয়ে আর জাস্ট মানটা বসিয়ে দাও এর জন্য কিন্তু তোমাদের নাম্বার কাটা হয় বারবার বলা হয় যে পুরো জিনিসটার নাম কি সেটা লিখে তার প্রতীক বসাবে এবং তারপর তার মানটা বসাবে একক সহ তাহলে মান বসিয়ে তোমরা ক্যালকুলেশন করে দেখবে এই মানটা আসে রুট আর আর আমাদের ঘ নাম্বার প্রশ্ন যেটা ছিল ন্যূনতম বিচ্যুতি ঘটাতে আপতন কোণের কিরূপ পরিবর্তন করতে হবে অর্থাৎ আপতন কোনটা কীরকম হলে ন্যূনতম বিচ্যুতি আমরা পাবো ঠিক আছে তো সেই জন্য আমাদের কোনের যে মানটা সেটা বের করতে হবে আপতন কোণের মান ন্যূনতম বিচ্যুতির জন্য কত হতে হবে সেটা বের করতে হবে ঠিক আছে তাহলে এটা বের করার জন্য প্রথমে আমরা প্রথম পৃষ্ঠের জন্য যে যদি কনসিডার করি আমরা বিচ্যুতি কোন এ সমান জানি আর ওয়ান প্লাস আর টু আর ন্যূনতম বিচ্যুতি ন্যূনতম বিচ্যুতির দুইটা শর্ত মানে আমরা বলেছিলাম যদি ন্যূনতম বিচ্যুতি এটা বলেছিলাম টপিকটা যে আই ওয়ান সমান আই হবে অর্থাৎ আপদান কোন সমান নির্গত কোন হবে এবং আর ওয়ান সমান আর টু হবে অর্থাৎ দুইটা প্রতিসরণ কোন সমান হবে তো এই দ্বিতীয় শর্তটা অর্থাৎ আর ওয়ান সমান আর টু এটা যদি আমরা এই ইকুয়েশানে অ্যাপ্লাই করি অর্থাৎ এই সমান আর ওয়ান প্লাস আর টু এই ইকুয়েশানে আমার সমান সমান টু আর ওয়ান সমান এ পায় এবং আর ওয়ান সমান টাই থার্টি ডিগ্রি তা আর ওয়ানের মান বের করার কারণ কি আমরা জানি প্রতি স্বরাংক নিউ সমান সাইন আই ওয়ান ডিভাইডেড বাই সাইন আর ওয়ান তো ন্যূনতম বিচ্যুতির জন্য আর ওয়ান হতে হবে থার্টি ডিগ্রি তাহলে এই আর ওয়ান থার্টি ডিগ্রি হওয়ার জন্য আই ওয়ান কত হতে হবে সেটা কীভাবে পাবো সেটার সম্পর্ক হচ্ছে এই কোয়েশান থেকে মিউ সমান সাইন আই ওয়ান ডিভাইডেড বাই সাইন আর ওয়ান যা যা মান আছে তার ভিত্তিতে আমাদের এই কোয়েশানটাই লাগবে তাহলে সাইন আই ওয়ান সমান আমরা পাই মিউ ইন্টু সাইন আর ওয়ান মান বসাও ক্যালকুলেশন করো তাহলে এখানে আলটিমেটলি আই ওয়ান সমান আমরা পাবো সাইন আই ওয়ান নয় এখানে আরেকটা লাইন বাড়িয়ে লিখবে তোমরা আই ওয়ান সমান পাবো ফর্টি ডিগ্রি ঠিক আছে তাহলে এখন ন্যূনতম বিচ্যুতির শর্ত এটা বসিয়ে আমরা দেখতে পাচ্ছি আপতন কোন হওয়া প্রয়োজন ফর্টি ফাইভ ডিগ্রি বাট আমাদের প্রশ্নে আছে সিক্সটি ডিগ্রি তার মানে মানটা আপতন কোনের মানটা কমাতে হবে কত কমাতে হবে পনেরো ডিগ্রি কমাতে হবে তাহলে ফিফটিন ডিগ্রি পরিমাণে কমালে আপতন কোণের মান যদি ফিফটিন ডিগ্রি কমায় তাহলে সেটা বিচ্যুতি হবে এবং সেটা ন্যূনতম বিচ্যুতি হবে ঠিক আছে তো প্রিজমে ঘুরে ফিরে কিন্তু দুই তিনটা ইকুয়েশান দিয়েই ম্যাথ প্রিজম অংশটা এজন্য এই চ্যাপ্টাররা অনেকে বাকি সব কিছু রিজেক্ট করে বাকি সব কিছু অ্যাভয়েড করে জাস্ট প্রিজম অংশটা নিয়েই কাজ করে এই কাজটা একেবারেই করবে না একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলেছি যেহেতু আমাদের যা যা বিষয় আছে অর্থাৎ লেন্সের সমীকরণ লেন্স প্রস্তুতকারকের সমীকরণ বৃক্ষণ যন্ত্র প্রিজম একটা পার্ট নিয়ে কাজ করে তো লাভ নেই আমি তো জানি না কোন অংশটা থেকে পরীক্ষায় আসবে কাজে খালি প্রিজম নিয়ে পড়ে না পড়ে পুরো কনসেপ্টগুলো ক্লিয়ার করার চেষ্টা করব ঠিক আছে তো পরের ম্যাথে পরের ম্যাথটা যেটা প্রশ্নটা একটু ভালো করা একটা ইন্টারেস্টিং ম্যাথ একটি কাজ প্রিজমের উপাদানের প্রতি সড়াঙ্ক ওয়ান পয়েন্ট ফাইভ বলা হচ্ছে এবং প্রিজম কোন বলা হচ্ছে ফর্টি ডিগ্রি প্রিজমের উপাদানের প্রতি আর প্রিজম কোন দেওয়া আছে প্রশ্ন ক আলুর বিচুরন কাকে বলে আজকেই জানলাম সেটা আমরা খ সরল অনুবীক্ষণ যন্ত্রের ফোকাস দূরত্ব হ্রাস পেলে বিবর্ধন বৃদ্ধি পায় সরল অনুবীক্ষণ যন্ত্রের যে বিবর্ধন ইকুয়েশন সেটা দিয়ে এটা ব্যাখ্যা করবে এটা তোমাদের জন্য কাজ থাকলো গ প্রিজমটির ন্যূনতম বিচ্যুতি কোণের মান বের কর সেই যে আমরা একটু আগে ইকুয়েশন দেখলাম সমান সাইন এ প্লাস ডেলন বাই টু সাইন এ বাই টু সেই সূত্র অ্যাপ্লাই করে খুব সহজে এটা নির্ণয় করা যায় আর নাম্বার খ প্রিজমটিতে আপতন কোন যদি শূন্য ডিগ্রি ধরা হয় সেক্ষেত্রে নির্গমন কোন ও কোণের মান তুলনা করো নির্গমন কোন অর্থাৎ আই টু আর কোণ তাদের মান তুলনা করো যদি আপতন কোন হয় জিরো ডিগ্রি এবং কাইন্ডলি এই ম্যাথটা থাকবে আমার স্টুডেন্টদের জন্য অর্থাৎ তোমাদের জন্য হোমওয়ার্ক হিসেবে থাকবে এবং ক্লাস শেষ করে জিনিসগুলো বুঝে ইকুয়েশনগুলো প্র্যাকটিস করে ম্যাথ করে সেটা কমেন্ট সেকশনে সাবমিট করে দিবে। ইনক্লুডিং ইউর রোল নাম্বার ঠিক আছে পরের প্রশ্নে চলে যাই তিন নম্বর প্রশ্ন এবিসি একটি কাজ প্রেজমের প্রধান ছেদ এবিসি একটা প্রধান ছেদ চিত্রে এবি সমান বিসি সমান সি অর্থাৎ দিনবা সমান বলা হচ্ছে প্রেজমের উপাদানের প্রতিশোক বলা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এবং আপতিত রশ্মি প্রথম পৃষ্ঠে আপতিত হওয়ার ফলে যে কোন গঠন করে অর্থাৎ আই ওয়ান সমান বলা হচ্ছে টোয়েন্টি সেভেন ডিগ্রি এখন এই যে ইনফরমেশনগুলো তার আলোকে প্রশ্ন কী কী আছে প্রধান ছেদ কি প্রধান ছেদ কি সেটা বলেছি প্রিজমের ক্লাসে গত ক্লাসে বলেছি খ আল কাছে আলোকবর্ষ বর্ষ সিক্স পয়েন্ট টু সেভেন ইন্টু টেন টু টুয়েলভ কিলোমিটার বলতে কি বুঝে আলোকবর্ষ জিনিসটা তোমরা জানো আলো কোনো একটা মাধ্যমের মধ্য দিয়ে এক বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে আলোকবর্ষ বলে তাহলে কাচের ক্ষেত্রে সেটা কি তোমরা আশা করি লিখতে পারবে গ নাম্বার প্রশ্ন প্রীতমটি ন্যূনতম বিচ্যুতি কোন নির্ণয় করো এটা একটু আগে দুইয়ের গ যেরকম বলেছি যে এই সূত্র অর্থাৎ মিউ সমান সাইন এ প্লাস ডেল এম বাই টু সাইন এ বাই টু এই সূত্র অ্যাপ্লাই করে সরাসরি আমরা মানগুলো বসিয়ে নির্ণয় করতে পারবো এটাও তোমাদের কাজ থাকলো ঘন নম্বরটা আমরা একটু দেখি উদ্দীপকের আলোকের উচিটি এসি পৃষ্ঠ দিয়ে নির্গত হবে কি এইটা যে সাতাশ ডিগ্রি কোন প্রিজমের মধ্য দিয়ে প্রবেশ করছে এসি পৃষ্ঠ দিয়ে সেটা বেরিয়ে আসবে কি তাহলে এই প্রশ্নের উত্তর দিতে হলে আমাদের আই টু অর্থাৎ নির্গমন কোন সেটা নির্ণয় করতে হবে তাহলে আই টু সমান কি পাই সে আই টুতে যেতে হলে আমাদের প্রথমে মিউ সমান লাইন আই টু বাই সাইন টু সেই ইকুয়েশন অ্যাপ্লাই করতে হবে তার মানে সেজন্য আমাকে R2 টু এর মানটাও জানতে হবে মিউ এর মান যদি প্রশ্ন দেওয়া আছে বাট R2 এর মান নাই আমরা R2 এর মান বের করবো আর টু পাওয়ার জন্য আমাদের যে পরিচিত ইকুয়েশান সেটা হচ্ছে আর ওয়ান আর টু সমান এ ঠিক আছে তো আর টু বের করব আমাদের এর মান প্রশ্নে যেহেতু বলা আছে তিন বা ও সমান এটা সমবাহত্রিভূত তার মানে এই মান দেওয়া না থাকলেও আমরা ধরে নেব এটা সিক্সটি ডিগ্রি যেহেতু সমবাহত্রিভুত এ জানি তাহলে এবার আর ওয়ান যদি বের করতে পারি আর টুও বের করতে পারবো আর ওয়ান কীভাবে বের করব মিউ সমান সাইন আই ওয়ান বাই সাইন আর ওয়ান এখান থেকে আমরা আর ওয়ানের ভ্যালুটা পেয়ে যাই যেটা হয় সেভেন্টিন পয়েন্ট সিক্স টু ডিগ্রি তো আর ওয়ান পেয়ে গেলে আমরা জানি এই সমান আর ওয়ান প্লাস আর টু এখান থেকে আর টু পেয়ে যাই ওই মাইনাস আর ওয়ান করে সেটা ফোরটি টু পয়েন্ট থ্রি এইট ডিগ্রি এটা ছিল প্রথম পৃষ্ঠের জন্য এবার যদি দ্বিতীয় পৃষ্ঠে আলোটা আসে তার জন্য মিও সমান সাইন আই টু বাই সাইন আর টু অর্থাৎ সাইন আই টু সমান যদি আমরা নির্ণয় করতে চাই আলটিমেটলি আই টু সমান দাঁড়াবে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান ওয়ান যেটা কিন্তু অসম্ভব কারণ কি আমরা জানি সাইনের সর্বোচ্চ মান কিন্তু ওয়ান যেটা নাইনটি ডিগ্রির জন্য আমরা সর্বোচ্চ মান পাই ওয়ান তো এর উপরের মান সম্ভব নয় তার মানে আর নাইনটি ডিগ্রির যে বেশিক্ষণে কোনো একটা পৃষ্ঠতে যদি আলো এসে পড়ে সেটা দ্বিতীয় পৃষ্ঠে না গিয়ে প্রথম পৃষ্ঠে ব্যাক করে যেটা আমরা জানি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন তাহলে ক্ষেত্রে যেহেতু মান নাইনটি ডিগ্রির চেয়ে বড়ো হওয়ার কথা আমাদের মান অনুযায়ী এবং যেটা যে মানটা পাওয়া সম্ভব তার মানে দ্বিতীয় পৃষ্ঠে আলো যাওয়া সম্ভব না আলো দ্বিতীয় পৃষ্ঠে না গিয়ে প্রথম পৃষ্ঠে ব্যাক করবে অর্থাৎ অভ্যন্তরীণ প্রতিফলন হবে তো এই টাইপের ম্যাথগুলো না উদ্দীপক একটু উল্টাপাল্টা করে আসে একটু প্র্যাকটিস করবে বেশি করে যেটা একটু আগেও বলেছি প্রিজমে খুব দুই তিনটা ইকুয়েশান রিলেটেডই প্রশ্ন একটুখানি দেখলেই হয়ে যাবে ঠিক আছে তো পরের প্রশ্নে পরে পুরো প্রিজম নিয়ে তো জানলাম প্রিজমের ম্যাথ তো করলাম এইবার আমরা লেন্সের যে সাধারণ সমীকরণ বা লেন্স প্রস্তুতকারকের সমীকরণ সেই রিলেটেড একটা প্রশ্ন দেখি যেখানে লেন্স প্রস্তুতকারকের সমীকরণটারও ব্যবহার আছে এবং লেন্সের সাধারণ সমীকরণ তারও ব্যবহার আছে এইটা একটা লেন্স এখান থেকে পঞ্চাশ সেন্টিমিটার দূরে একটা অবজেক্ট পি কিউ রাখা আছে এবং কিছু তথ্য বলা আছে কাচের প্রতি সরাঙ্ক ওয়ান পয়েন্ট ফাইভ পানির প্রতি সরাঙ্ক পানিতে প্রতি সরাঙ্ক ওয়ান পয়েন্ট থ্রি আর ওয়ান প্রথম পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ টোয়েন্টি সেন্টিমিটার আর টু দ্বিতীয় পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ থার্টি সেন্টিমিটার এই মানগুলো প্রশ্নে দেওয়া আছে এবার প্রশ্নগুলো কি কেন্দ্র কি আমরা জানি কেন্দ্র কি খ নম্বর প্রশ্ন মাইনাস টু পয়েন্ট ফাইভ ডি মানে ডায়াপটার বলতে কী বোঝায় এটার ব্যাখ্যা আমরা জেনেছি গ নম্বর প্রশ্ন উদ্দীপক অনুসারে লেন্সের ফোকাস দূরত্ব কত উদ্দীপক অনুসারে লেন্সের ফোকাস দূরত্ব মানে যেহেতু মাধ্যম উল্লেখ করা নেই তার মানে বায়ুতেই ফোকাস দূরত্ব বের করব মাধ্যম যদি উল্লেখ না করা থাকে আগে বলেছি এটা বায়ু হিসেবে কনসিডার করা হবে তাহলে আমরা লেন্স প্রশ্ন যেহেতু আরও টু আছে আমরা কোন ইকুয়েশন অ্যাপ্লাই করবো লেন্স প্রস্তুতকারকের লেন্স মেকারস যে ইকুয়েশন সেটা একটু আগেও আমরা দেখেছি সেটা মিউ জি মাইনাস ওয়ান যেহেতু বাইরে বলছি মিউ জি মাইনাস ওয়ান ইন্টু ওয়ান বাই আর ওয়ান মাইনাস ওয়ান বাই আর টু এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করবো মানগুলো বলা আছে একটু এখানে খেয়াল করবে দেখো আর ওয়ান আর টুর মান তো বলা আছে ইকুয়েশানে যখন আমরা বসাবো মান খেয়াল করবো দেখো আর টু সমান মাইনাস থার্টি সেন্টিমিটার লিখেছি কেন এই ব্যাখ্যাটা আমরা পড়েছিলাম যে উভত্তল লেন্সের বেলায় প্রথম পৃষ্ঠের বক্রতার ব্যাসার্থ পজিটিভ ধরা হয় দ্বিতীয় পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ নেগেটিভ ধরা হয় সেটা কেন ধরা হয় এই ব্যাখ্যা লেকচার দেওয়া আছে সেটা আশা করি মনে আছে না থাকলে আবার দেখে নিবে তাহলে দ্বিতীয় পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ কোশ্চেনে পজিটিভ থাকলেও আমরা ম্যাথ করার সময় নেগেটিভই ধরে নেব বানগুলো বসাও বসালে আমরা বায়ুতে যে তার ফোকাস দূরত্ব এটা পেয়ে যাচ্ছে টোয়েন্টি ফোর সেন্টিমিটার এখন যদি এই জিনিসটা মাইনাস না বসাও কিন্তু পুরো ম্যাথ ভুল হয়ে যাবে তারপর ঘ নাম্বার প্রশ্ন লেন্সটিকে পর্যায়ক্রমে বায়ু এবং পানিতে স্থাপন করলে বিম্বের প্রকৃতি কেমন হবে তো বায়ুতে তো আমরা অলরেডি তার ফোকাস দূরত্ব নির্ণয় করেছি বিম্বের প্রকৃতি মানে বিম্বের দূরত্বটা যদি নির্ণয় করতে পারি এবং সেটা পজিটিভ না নেগেটিভ হয় সেটা বলতে পারি তাহলে আমরা বিম্বের প্রকৃতিও বলতে পারব কারণ বিম্বের বিম্বর দূরত্ব যদি পজিটিভ হয় তার মানে সেটা বাস্তব এবং উল্টা আর দূরত্ব যদি নেগেটিভ হয় সেটা অবাস্তব এবং সোজা হয় তাহলে প্রথমে বিম্বের দূরত্ব নির্ণয় করতে হলে আমার লাগবে লেন্সের সমীকরণ যেহেতু বায়ুর জন্য বলছে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই ইউ এ সমান ওয়ান বাই এফ এ ভি এর মান বের করবো ইউ এর মান দেওয়া আছে সেটা পঞ্চাশ সেন্টিমিটার সেটা লেন্স বায়ুতে রাখি বা পানিতে রাখি এই দূরত্ব পঞ্চাশ সেন্টিমিটার ধরেই আমরা করব। তাহলে সেই মানগুলো বসা দেখো ভি এর মান পাওয়া যায় ফর্টি সিক্স পয়েন্ট ওয়ান ফাইভ সেন্টিমিটার তো বিম্বের দূরত্ব আমরা দেখছি ধনাত্মক তার মানে বিম্ব হবে বাস্তব এবং উল্টা এবার যদি বলা হয় পানিতে বিম্বের প্রকৃতি কেমন হবে তাহলে পানির জন্য আমার বি ডাব্লিউ বের করতে হবে সেই ইকুয়েশান ওয়ান বাই বি ডাব্লিউ প্লাস ওয়ান বাই ইউডাব্লিউ সমান ওয়ান বাই এফ ডাব্লিউ বি ডাব্লিউ যেহেতু বের করবো সেটাকে এক পাশে রেখে বাকি জিনিসগুলো অন্য পাশে নিয়ে গেলাম এখন এখানে এফ ডাব্লিউর মান তো আমরা জানি না ইউডাব্লিউ জানি পঞ্চাশ সেন্টিমিটার এফডাব্লিউ জানি না ঠিক যেভাবে গ নাম্বার প্রশ্ন আমরা এ নির্ণয় করেছি একইভাবে ডব্লিউ নির্ণয় করবো এফডাব্লিউ যেহেতু এবার পানিতে অবজেক্টটা আছে তাহলে প্রস্তুতকারকের সমীকরণ হবে লেন্সের উপাদানের প্রতি শঙ্ক ডিভাইডেড বাই মাধ্যমের প্রতি শঙ্ক মাইনাস ওয়ান ইন্টু ওয়ান বাই আর ওয়ান মাইনাস ওয়ান বাই আর টু উপাদানের প্রতি এটা গ্লাস যে সেতু সেটা মিউজি হবে আর মাধ্যম কি এখন পানি তাহলে মিউ ডাব্লিউ হবে এখানে মানগুলো বসাও আগের মতো আট টাকে মাইনাস বসাবো বসিয়ে আমরা ওয়ান বাই ডাব্লিউর যে মান পাই জিরো পয়েন্ট জিরো ওয়ান এটা কিন্তু ক্যালকুলেটারে কে কোন মান নিচ্ছ তার উপর ব্যারি করে আলটিমেট মানটা একটু এদিক সেদিক হতে পারে কত ঘর পর্যন্ত মান নিচ্ছ তো সেই জন্য একটু এদিক সেদিক হতে পারে এটা কোনো সমস্যা না তাহলে জিরো পয়েন্ট জিরো ওয়ান থ্রি ঠিক আছে এই মান বসাই বসিয়ে আমরা ইউডাব্লিউর মান ফিফটি সেন্টিমিটারটা যদি বসাই একটা নেগেটিভ মান পাচ্ছি তাহলে ভিটাকে ইনভার্স করে দিলে অর্থাৎ বি ডাব্লিউর সমান পেয়ে যাব মাইনাস ওয়ান ফর্টি টু পয়েন্ট এইট থ্রি এইট থ্রি সেন্টিমিটার দেখতে পাচ্ছি বিম্বটার দূরত্ব ঋণাত্মক ঋণাত্মক হওয়া মানেই সেটা বিম্ব অবাস্তব হবে এবং সোজা হবে তো আমরা এইভাবে লেন্সের সমীকরণ ব্যবহার করে বায়ু এবং পানিতে বিম্বের প্রকৃতি কেমন হবে নির্ণয় করতে পারলাম সব কিছু কিন্তু আমরা যা থিওরি পড়লাম তার রিলেটেড এখন থিওরি অংশটা আমি যদি একেবারেই বাদ দিয়ে চলে আসি এইখানে মাইনাস হবে কেন আর সেটা কিভাবে বুঝবো মাধ্যমের প্রতিসরাঙ্ক বা লেন্সের উপাদানের প্রতি কখন কি কনসিডার করব সেই অংশগুলো কিভাবে বুঝবো যদি শুধু ইকুয়েশানটায় মুখস্থ করি তো তোমাদের প্রয়োজনেই তোমাদেরকে এগুলো প্র্যাকটিস করতে হবে অন্য কারোর জন্য না নিজের প্রয়োজনে এখনকার জন্য সামনে বোর্ড একদমই ভালো করার জন্য তারপরে হায়ার স্টাডিসের জন্য এক কাজে তোমার কিন্তু অনেকগুলো কাজ হয়ে যাবে কাজেই একটু সিরিয়াস হয়ে একটু সময় দিয়ে জিনিসগুলো আয়ত্তে আনার চেষ্টা করো বারবার প্র্যাকটিস করো অবশ্যই 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 তোমরা খুব ভালো রেজাল্ট করবে প্রত্যেকেই ভালো রেজাল্ট করতে পারবে এই বিশ্বাস তোমাদের উপর আমাদের আছে ঠিক আছে তো বয়েজ আজকের ক্লাস এতটুকু নেক্সট ক্লাসে আবার কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে ডিসকাস করব ইনশাল্লাহ আর তোমরা যেটা কাজ দেওয়া হয়েছে ম্যাথ দেওয়া হয়েছে হোমওয়ার্ক সেটা কমপ্লিট করে সাবমিট করো ভালো থেকো সবাই